female দের টোটাল 2727 খানা সিট রয়েছে জিএম আর র‍্যাঙ্কটা পুট করবে সাপোজ যদি তোমার র‍্যাঙ্ক হয় 1500 তোমার র‍্যাঙ্ক রাউন্ড 1 এ দেখতে চাইছি সিলেক্ট করতে পারো এসসি এসটি ওবিসি যা ইচ্ছা সিলেক্ট করতে পারো ইনস্টিটিউট টাইপ প্রাইভেট না गवर्नमेंट সিলেক্ট করতে চাইছি আমি জিএনএম ফিমেল দেখতে চাইছি এখানে সার্চ অপশনটাতে ক্লিক করবে তোমার ওই র‍্যাঙ্কে কোন কোন কলেজ তুমি পেতে পারো তার একটা লিস্ট চলে আসবে ওপেন ক্যাটাগরিদের 150 তোমাকে মিনিমাম র‍্যাঙ্ক করতে হবে 99 প্লাস তোমাকে স্কোর করতে হবে ওবিসি এ ওবিসি বি দের যদি কথা বলি ওবিসি বি দের 1600 যেখানে 75.5 প্লাস এর মত স্কোর করতে ANM GNM 2024 এর কাট অফ নিয়ে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে ভিডিও নিয়ে আসার জন্য রিকোয়েস্ট করেছিলে তো সেটা নিয়ে আজকে বিস্তারিত ভিডিও পুরো ডিটেলে একটা অ্যানালাইসিস ভিডিও হবে দেখো আমরা সঙ্গে সঙ্গে কাট অফের একটা ভিডিও দিলাম এই জিনিসটা নয় পুরো দিন ধরে এত জোন মাইলে বসে বসে আমরা অ্যানালাইসিস করেছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কতটা ডিটেলে অ্যানালাইসিস করে তোমাদেরকে বলা হচ্ছে যার জন্য তোমাদেরও বিশ্বাস হবে যে এই ডেটাটা সঠিক অ্যাকিউরেট মিলবে তোমাদের যেটা কাট অফ হতে চলেছে তার সাথে এরপর আমি আজকের এই কাট অফ দেখার পরে বা নিজের র্যাঙ্ক কার্ডগুলো দেখার পরে আমিও খুবই হতাশ কারণ আগের বছর যেই মার্কসে যেই র্যাঙ্ক হয়েছে এবছরের সঙ্গে তার আকাশ জমিনের ফারাক যেটা মানাটা খুবই কষ্টকর কারণ প্রচুর ছেলেমেয়ে আশা নিয়ে বসেছিল যে আমি 60 প্লাস পেয়েছি তো আমি হচ্ছে গভর্নমেন্ট কলেজে একটা পেয়ে যাব ইভেন এমন অবস্থায় এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে সে এসসি ক্যান্ডিডেট হয়ে পরেও 60 প্লাসে আজকে তাকে মাথা চাপড়াতে হচ্ছে যে পাবো কি পাবো না এতটাই খারাপ অবস্থা হয়েছে যদিও বাস্তব কথা বলতে এর পিছনে কিন্তু আমাদের সরকার সম্পূর্ণভাবে দায়ী সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ একটা এক্সামকে সঠিকভাবে কন্ডাক্ট করতে এটা কিন্তু জোর গলায় আজকে আমরা দাঁড়িয়ে পড়ে বলতে পারি যদিও আমরা প্রচুর প্রমাণ পেয়েছি মোবাইল নিয়ে পড়ে ধরা পড়েছে প্রচুর সেন্টারে আগের বছর যেটার মানে তোমার সংখ্যাটা কম ছিল এটা এতটাই বেশি এবছর যে প্রচুর নিউজ চ্যানেল কভারও করেছে তোমরা জানো এটা নিয়ে পরে অনেক কিছু ঘটেছে আমরাও বলেছিলাম কিন্তু আমরা সেম সময় আমরা কিছু বলিনি যে কারণ আমাদের কাছে আমরা জানি না যে আদৌ তারা কিছু করতে পেরেছিল কি পারিনি আমরা ওজন ধরেছিলাম যে ঠিক আছে হয়নি কিন্তু আজকের রেজাল্ট বেরোনোর পর যেটা বোঝা যাচ্ছে তাতে কিন্তু একদম আমরা 100% শিওর যে বেশ কিছু জায়গাতে বেশ কিছু পরিমাণে কিন্তু কারচুপি হয়েছে যেটা আমরা আরও ভালোভাবে প্রমাণ পাবো যবে কাউন্সিলিং শুরু হবে প্রথম রাউন্ডের রেজাল্ট বেরো তোমরা সেদিন আরও ভালোভাবে বুঝতে পারবে যে কোন এরিয়ার স্টুডেন্টরা আসল এই জিনিসটা করেছে এরপর দেখো অনেকের মনে এই সময় রাগ আছে আমাদের মনেও রাগ আছে কারণ আমাদের কাছ থেকে পড়েছে অনেক স্টুডেন্ট যারা এখনও পর্যন্ত আশা করে বসেছিল যে পেয়ে যাবো কিন্তু এমন র্যাঙ্ক দিয়েছে এতটাই পিছিয়েছে যে তারা পাওয়ার কোনো প্রকার কোনো আশাই নেই ঠিক আছে আগের বছরের সঙ্গে এবছরের তুলনায় হয় না তো এইরকম জামটা কোশ্চেন সহজ যতই হয়ে যাক সম্ভব নয় তুমি যদি একটু খোঁজ লাগিয়ে দেখো তুমি এটাও পাবে 115 মধ্যে 114 ইভেন 115 মার্কসও পেয়ে গেছে এমনও স্টুডেন্ট তুমি পেয়ে যেতে পারো যদি তুমি খোঁজ লাগিয়ে দেখতে চাও কারণ 99 প্লাস নাম্বার পেয়ে পরেও একটা ছেলে সে নিজেকে সেফ ফিল করছে না সে নিজে গভর্নমেন্ট কলেজ পাবে এটার কোনো সিকিউরিটি নেই 99 প্লাস নাম্বার পেয়ে পরে একটা ক্যান্ডিডেটের প্রায় 100 মানে 180 প্লাস বা 188 প্লাস একটা র্যাঙ্ক আসছে যার মধ্যে ভাববার বিষয় 188 জনের মধ্যে 84 জনের মতন স্টুডেন্ট রয়েছে যারা শুধুমাত্র এসসি ক্যান্ডিডেট মানে আমাদের কাছে নিউজ চ্যানেলে কভার করা ভিডিওগুলো ছাড়া কোনো প্রমাণ নেই যে তারা কি করেছে না করেছে সেদিনেই প্রমাণ পাবো যবে প্রথম রাউন্ডের কাট অফের রেজাল্ট বেরোবে যদি আজকে আমার কেউ বিরোধিতা করতে আসে আমি আগেও প্রমাণ করে দেখিয়েছি বিগত বছরও বেশ কিছু এরিয়াতে এই দুর্নীতিটা হয়েছিল এবছরও প্রথম রাউন্ডের কাট অফ বেরোবার পরে আমি এবছরও দেখিয়ে দেবো যে বেশ কিছু জায়গাতে কিন্তু দুর্নীতি হয়েছে এরপর তুমি যদি এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে যাও এর পিছনে মানে পুরো আমাদের যেই মেডিকেল সেক্টরটা পুরো খোগলা করে দিয়েছে আমাদের বর্তমান সরকার বলতে বাধ্য হচ্ছি তার পিছনের একটা তোমরা দেখছো এত বড় বড় ঘটনাগুলো ঘটছে মৃতদেহ পাচার পুরনো ওষুধগুলো সাপ্লাই দেওয়া হচ্ছে এইদিক ওদিক থেকে পাচার করা হচ্ছে হাজারো জিনিস তোমরা শুনছো কিন্তু হতাশ করার বিষয় যে এই নার্সিং ফিল্ডটাকেও কীভাবে নষ্ট করছি সেটার বিষয়ে আমি একটু বলি তারপর কাট অফে আসবো আমরা সবই আলোচনা করব একটা তুমি যদি ছোট্ট জিনিস ভেবে পড়ে দেখো আজকে সরকার 10,000 টাকা ট্যাবের টাকা দিতে পর্যন্ত সক্ষম নয় আজকে সরকার স্বামী বিবেকানন্দ স্কলারশিপটাকে যে টাকা দেবে সেইটার জন্য উদ্যোগ নিতে সক্ষম নয় কারণ তার সব টাকা এইদিক ওইদিক মারতেই চলে গিয়েছে এইদিকে দিতে ওইদিকে দিতে লক্ষ্মীর ভাণ্ডার করতেই চলে গিয়েছে নয়তো যেটা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে 10,000 টাকা ট্যাবের টাকা দেওয়া হবে স্কলারশিপ দেওয়া হবে এখনও পর্যন্ত কোনো কিছুই ওপেন হয়নি কোনো কিছুই শুরু হয়নি কবে দেওয়া হবে তার কোনো মাথামুণ্ড নেই এরপর এই মুহূর্তে দাঁড়িয়ে পড়ে তুমি ভাবো প্রায় 2 বছরের মতন হয়ে গেল যেইখানে স্টাফ নার্সের রিক্রুটমেন্ট হয়নি কীভাবে রিক্রুটমেন্টটা করবে সেই জিনিসটা তোমরা ভেবে দেখো কারণ রিক্রুটমেন্ট করতে গেলে চাকরি করতে গেলে টাকা দিতে হবে স্যালারি দিতে হবে সেই পুঁজিটাই নেই এরপর আমাদের পশ্চিমবঙ্গে এমন অবস্থায় আসবে যে পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতি শাসনের আন্ডারে চলে আসবে দেবে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে সেইখান থেকে আমাদের পশ্চিমবঙ্গ চলছে এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে দাঁড়াবে আজ যেহেতু নার্সিং ফিল্ডে নার্সদের রিক্রুটমেন্ট করতে পারছে না তার জন্য সরকার কী চাইছে পুরো প্ল্যানিংটা সরকারের এটা পুরো যারা একটু বুদ্ধি দিয়ে পরে ভাববে পুরো বুঝতে পারবে তোমাদেরকে উত্তক্ত করছে বলছে যে করো আমাদের নামে কেস করো আমাদের নামে কেস করো আমরা বসে আছি আমরা কেসের লড়াই করার জন্য বসে আছি আমরা কেস লড়াই করতে যাই
কারণ আমি যদি একবার কেস ঠুকে দিই এএনএম জিএনএম এর পরীক্ষার বিরুদ্ধে আমার 5 থেকে 10 বছরের জন্য পরীক্ষাটি স্থগিত হয়ে রয়ে গেল পরীক্ষার হলো না তাহলে নার্সিং ফিল্ডের রিক্রুটমেন্টই বন্ধ হয়ে গেল যেইগুলো নার্স দেখবে তখন সিভিক নার্স বের হচ্ছে যেমন সিভিক ভলান্টিয়ার সিভিক পুলিশ বের হচ্ছে তখন দেখবে সিভিক নার্স টাইপের একটা কিছু বের হচ্ছে ওরকম করে দুদিনের ট্রেনিং দিয়ে পরে নার্স করে দেওয়া হচ্ছে এই পরিস্থিতিটাই হবে আমাদের ভবিষ্যতে যেই দিকে আমাদের পশ্চিমবঙ্গ যাচ্ছে কিচ্ছু বলার নেই কিন্তু আমাদেরকে এই মুহূর্তে সরকারকে জিততে দিলে চলবে না সরকার তোমাকে উত্তপ্ত করছে ওরা চাইছে যে কেউ কেস ঠুকুক এবছর আমাদের কাছে যত উপযুক্ত প্রমাণ আছে কেস ঠোকার জন্য কিন্তু ওরাও চাইছে কেসটা ঠুকুক এত বছর ধরে চাইছে ওদের সঙ্গে একদম সম্পূর্ণ ওতপ্রোতভাবে জড়িত ওরাও চাইছে কেসটা ঠুকুক আমরা স্থগিত করে দেবো 5 বছর রিক্রুটমেন্ট হবে না পরীক্ষা হবে না ব্যাস আরাম করে থাকবো এইটাই ওদের লজিক এই জিনিসটাকে তোমাদেরকে বুঝতে হবে ছাড়ো যারা বুদ্ধিজীবী মানুষ তারা একটু ধীরে ধীরে বুঝতে শিখো নিজের বাবা মাকেও বোঝাও যে যেই তোমার শাসনের আন্ডারে আছো সেই অন্য কেউ এক্স ওয়াই জেড দল এলেও যে তারা ভালো হয়ে যাবে এটা কিন্তু একদমই নয় ঠিক আছে সবার কারই একটা নির্দিষ্ট মোটিভ থাকে কিন্তু বর্তমান সরকার যেই পরিস্থিতিতে নিয়ে গেছে মানা যায় না ঠিক আছে দেখা যাক যতক্ষণ না পর্যন্ত নিজের ফ্যামিলি ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু ঠিক করা যাবে না অনেকের ভাবতে পারে যে আমি নাকি কোনো দলবিরোধী বা দলের সাপেক্ষে কথা বলছি আমি পুরো নিরপেক্ষভাবে স্টুডেন্টের সাপেক্ষে কথা বললাম এরপর যে যা ভাবার ভাবতে পারে আমার কিছু এসে যায় না ঠিক আছে চলো আমরা একটু দেখে নিই যে আমাদের সবচেয়ে প্রথম সিট ম্যাট্রিক্স সম্পর্কে একটু দেখে নিই যে কোথায় কতগুলো করে সিট আছে একটু ভালো করে মন দিয়ে শুনো আমাদের টোটাল যেটা মেল ক্যান্ডিডেট তাদের হচ্ছে 200-120টা সিট রয়েছে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে কোন ক্যাটাগরিতে কত কি সিট রয়েছে আমি আর বলে সময় নষ্ট করছি না সিমিলার রয়েছে ফিমেলদের টোটাল 2727খানা সিট রয়েছে আচ্ছা অনেকে বলছে যে সিট সংখ্যা নাকি বাড়তে পারে এই এই দুটো সিট সংখ্যা বাড়বে না ধরে রাখো যদি বাড়ার হয় এএনএম এর সিট সংখ্যা বাড়তেও পারে আবার কমে যেতেও পারে এটাও কিন্তু মাথায় রাখবে কারণ পরিস্থিতি এমন জায়গাতে এসছে এএনএম এএনএম এ যে আর ফাঁকা সিট মানে শূন্য পদ তুমি যদি বলতে চাও সেটার সংখ্যাও কিন্তু কমে গেছে আর হয়তো 2 বছর এএনএম পরীক্ষা হতে পারে এএনএম স্পেসিফিকলি জিএনএম হবে এএনএম পরীক্ষা 2 বছর হতে পারে তারপর থেকে সেটাও হয়তো বন্ধ হতে পারে কারণ সব রিক্রুটমেন্ট ফুলফিল যদি হয়ে যায় তাহলে বন্ধ হয়ে যাবে 1-2 বছর আবার পজ থাকবে যে আবার রিক্রুটমেন্ট হবে এরকম জিনিসটা হতে পারে তো বাকি এই দুটো সিট ম্যাট্রিক্স কিন্তু ফিক্সড থাকবে এটা চেঞ্জ হতে পারে বাড়তেও পারে কমতেও পারে তবে আপাতত হচ্ছে 874খানা ধরে রাখো বাদবাকি ডেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করে দেওয়া হয়েছে এটাই সিট ম্যাট্রিক্স থাকবে তোমরা এখন সকলেই তোমাদের র্যাঙ্ক সম্পর্কে জেনে গিয়েছো তুমি যদি এএনএম দিকে যেতে চাও বা জিএনএম দিকে যেতে চাও তোমার যদি কোন কলেজ পাবে সেটা জানতে চাও নর্মালি এখানে আসবে তোমার জিএম আর র্যাঙ্কটা পুট করবে সাপোজ যদি তোমার র্যাঙ্ক হয় 1500 তোমার র্যাঙ্ক তো তুমি কোন রাউন্ডে দেখতে চাইছো আমাদের 3টে রাউন্ডে কাউন্সেলিং হয়ে থাকে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড আর থার্ড রাউন্ডে কাউন্সেলিং হয়ে থাকে আমি রাউন্ড 1-এ দেখতে চাইছি কোন ধরনের ক্যাটাগরির মধ্যে তুমি পড়ছো সাপোজ তুমি ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছো বা তুমি আলাদাও সিলেক্ট করতে পারো এসসি এসটি ওবিসি যা ইচ্ছা সিলেক্ট করতে পারো ইনস্টিটিউট টাইপ প্রাইভেট না গভর্নমেন্ট সিলেক্ট করতে চাইছো সেটা সিলেক্ট করবে স্ট্রিমটা সিলেক্ট করবে যে তুমি জিএনএম ফিমেল নাকি মেল নাকি কিসে দেখতে চাইছো আমি জিএনএম ফিমেল দেখতে চাইছি এখানে সার্চ অপশনটাতে ক্লিক করবে তোমার ওই র্যাঙ্কে কোন কোন কলেজ তুমি পেতে পারো তার একটা লিস্ট চলে আসবে যাদের এই সাইডে তুমি যদি যাও ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্কটা লেখা থাকবে বিগত বছর কোথায় ওপেন হয়েছিল আর কোথায় ক্লোজ হয়েছিল সেই বিষয়ে জানা থাকবে লেখা থাকবে তোমার যদি আরও বিস্তারিত জানতে মন যায় তো তুমি এটা কোথা থেকে পাবে সেটা আমি একটু বলে দিই আগে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল অ্যাপ আমাদের নিজস্ব অ্যাপ যেখানে অলরেডি আজকেই কিন্তু প্রায় 5000 জন নতুনভাবে ইনস্টল করে পরে তারা দেখছে আগের থেকে অনেক প্রায় 80000-এর উপর স্টুডেন্ট আছে যারা হচ্ছে এটাকে ইনস্টল করে পরে এখান থেকে হেল্প পায় দেখে তুমি রেটিংও দেখে নাও এত ভালো রেটিং আছে 4.9-এর উপর রেটিং আছে তাহলে বুঝতেই পারছো কতটা বিশ্বস্ত সেই অ্যাপটাকে ইনস্টল করে পরে রেজিস্টার করবে যদি কোনোভাবে পাসওয়ার্ড ভুলে যাও তাহলে ফরগট পাসওয়ার্ড করে পরে নতুনভাবে দেবে নয়তো রেজিস্টার করবে প্রথমবারের জন্য যদি ইনস্টল করছো এই ম্যাজিক লিঙ্ক বলে এই সেকশনটাতে যাবে এখানে যাওয়ার পর দেখবে এএনএম জিএনএম কলেজ প্রেডিক্টর বলে একটা অপশন পাবে এখানে ভিউটাতে বা এটাতে ক্লিক করবে তাহলে ওই পেজটা চলে আসবে ওখান থেকে তুমি নিজের র্যাঙ্কটা পুট করে পরে দেখে নিতে পারবে যে তুমি কোন কলেজগুলো পেতে পারো এটা কিন্তু একদম অথেন্টিক ডেটা বিগত বছরের সঙ্গে মিল খাইয়ে পরে এটা তৈরি করা হয়েছে একদম অফিসিয়াল ডেটা দিয়ে পরে তৈরি করা হয়েছে কোনো ফেক জিনিস নয় জেন পাসের স্টুডেন্টরা অনেকখানি হেল্প পেয়েছে তোমরাও কিন্তু অনেকটাই হেল্প পাবে একবার ইউজ করে পরে দেখবে আচ্ছা এরপর আমরা চলে আসি বিগত বছর এএনএম জিএনএম যে কাট অফ গিয়েছিল কোন কলেজে লাস্ট অ্যাডমিশন কোথায় হয়েছিল সেটা আমরা একটু দেখে নিই ওপেন ক্যাটাগরি যদি তুমি দেখো কাকদ্বীপে হয়েছিল 1055 র্যাঙ্কে ওবিসি বিদের হয়েছিল 1305 র্যাঙ্কে ওবিসি এদের হয়েছিল 1252 র্যাঙ্কে ইডাব্লিউএসদের হয়েছিল 4708 র্যাঙ্কে বাকি এখানে সবগুলো লেখা রয়েছে তুমি যদি স্ক্রিনশট তুলতে চাও তুলে নাও আমি বারবার ধরে বলে পড়ে সময় নষ্ট করছি না এরপর আগের বছরের ডেটার সঙ্গে এবছরের সম্পর্কটি কী সেটা একটু ভালো করে বুঝো দেখো আগের বছরের মার্কসের সঙ্গে এবছরের মার্কসের ডিফারেন্স হয়েছে কিন্তু আগের বছর যেই র্যাঙ্ক পর্যন্ত অ্যাডমিশন হয়েছিল এবছরও কিন্তু ধরে নিতে পারো সেই র্যাঙ্ক পর্যন্ত অ্যাডমিশন হবে 200-500 র্যাঙ্কের হেরফের হবে সেই বিষয়ে আমরা বলব তাহলে ধরতে পারো এরকম কাছাকাছি ডেটাই যাবে এরপর আমরা আরও এটাকে ডিটেলে অ্যানালাইসিস করে এনেছি এগুলো কিন্তু সব তোমার এএনএম র্যাঙ্ক
যেই দুটো র‍্যাঙ্ক তোমার আছে একটা জিএমআর র‍্যাঙ্কের মধ্যে জিএনএম র‍্যাঙ্ক আর একটা এএনএম র‍্যাঙ্ক এই র‍্যাঙ্কগুলো যত দেখতে পাচ্ছ সেটা এএনএম এর জিএমআর র‍্যাঙ্কটা কোন প্রকার কোন ক্যাটাগরি র‍্যাঙ্ক নয় এটা ভালো করে বুঝে নাও আমি কি বললাম এগুলো সব র‍্যাঙ্কগুলোই কিন্তু জিএমআর র‍্যাঙ্ক কোন প্রকার কোন ক্যাটাগরি র‍্যাঙ্ক নয় এএনএম যতক্ষণ দেখছো তুমি ANM এর GMR rank দেখবে GNM এ যখন যাবে তুমি GNM এর GMR rank দেখবে কোন প্রকার কোন ক্যাটাগরি র‍্যাঙ্ক দেখবে না এরপর আমরা যেটাকে অ্যানালাইসিস করেছি 2023 সালে 2024 সালের ডেটা তোমরা সকালবেলায় অনেকে প্রায় 2000 এর উপর স্টুডেন্ট আছে যারা হচ্ছে আমাদের যে গুগল ফর্মটা দিয়েছিলাম সেই গুগল ফর্মে নিজেদের নাম আর হচ্ছে তোমাদের র‍্যাঙ্ক আপডেট করেছিলে তো সেখান থেকে আমরা কালেক্ট করেছি তারপর এই তথ্যটা পেয়েছি সবাইকে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে হেল্প করার জন্য এই কাট অফটাকে এতটা অ্যাকিউরেট বানানোর জন্য তোমাদেরও অবদান অনস্বীকার্য চলো আমরা একটু দেখি বিগত বছর 2023 সালে যদি তুমি দেখো 1456 যে জিএমআর র্যাঙ্ক হয়েছিল এটা কিন্তু এএনএম র্যাঙ্কটা তার ওবিসি এতে র্যাঙ্ক হয়েছিল 389 অর্থাৎ 1456 জনের মধ্যে 389 জন স্টুডেন্ট ছিল ওবিসি এদের এরপর আমরা যদি একটু পিছনের দিকে যাই দেখতে পাবো যে বিগত বছর এএনএম এ 1252 র্যাঙ্ক পর্যন্ত লাস্ট অ্যাডমিশন হয়েছিল যদি 2024 সালের ডেটাতে আসো দেখো 1456 1464 এবছরের র্যাঙ্কে তাতে ওবিসি এ এর সংখ্যা হচ্ছে 323 জন অর্থাৎ আগের বছর 1456 জনের 389 জন ওবিসি এ ছিল এবছর ওই সেম কাছাকাছি র্যাঙ্কে 323 জন ওবিসি আছে অর্থাৎ ওবিসি এ এর সংখ্যাটা কমে গেছে মানে এক কথাই বলা যায় আগের বছর যদি 1252 র্যাঙ্কে ওবিসি এরা লাস্ট অ্যাডমিশন হয়েছিল এই র্যাঙ্কটা কিন্তু এবারে অনেকটা বেড়ে যাবে যেহেতু তোমাদের ওবিসি সংখ্যাটা কমে গেছে ওই র্যাঙ্কের মধ্যে সেই বিষয়ে আমরা লাস্টে ফাইনাল বলবো যে কত কি যাবে কিন্তু এই আইডিয়াটা নিয়ে রাখো ওবিসি বিদের যদি কথা বলা হয় ওবিসি বিদের লাস্ট অ্যাডমিশন হয়েছিল 1305 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছিল তো সেই 1305 এর আমরা পাইনি কিন্তু কাছাকাছি পেয়েছি 1553 আর 1111 মানে 165 আর 269 মানে আমরা ধরতে পারি প্রায় 200 উপর তোমার স্টুডেন্ট ওবিসিদের চান্স পেয়েছিল যদি তোমার যদি ওবিসি বিতে ক্যাটাগরি র্যাঙ্কটা 200 মধ্যে হয়ে থাকে তুমি কিন্তু অনেকটা সেফ জায়গাতে থাকবে তাহলে সেই হিসাবে যদি দেখতে যাও তুমি 1468 র্যাঙ্ক আগের বছর 1553 র্যাঙ্কে 269 জন ছিল এবছর সেটা 1468 জনেই 269 জন ওবিসি বি হয়ে গেছে অর্থাৎ এবছর ওবিসি বি এর সংখ্যাটা বেড়ে গেছে আগের বছর 269 জন 1553 জনে ছিল আর এবছর 1468 জনেই 269 জন হয়ে গেছে মানে আগের বছরের তুলনায় এবছর ওবিসি বি এর কাট অফটা একটু নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এরপর এবছর একটু এএনএম এর দিকে যাওয়ার ট্রেন্ডটা কম জিএনএম এর তুলনায় দুর্নীতি হয়েছে কি হবে বোঝাটা একটু মুশকিল আছে লাস্টে আমরা ফাইনালি বলছি এই জিনিসটা বুঝতে পারলে র্যাঙ্ক মার্কসের হিসেবে যদি তুমি দেখতে চাও 1111 র্যাঙ্ক করতে 66 স্কোর করতে হয়েছিল এবছর সেটা 78 স্কোর করতে হয়েছে কি লেভেলের জাম্প মেরেছে বুঝতে পারছো 12 মার্কসের জাম্প মেরেছে মানে আমি এত ডেটা পেয়েছি 2000 জনের মধ্যে আমি দেখেছি প্রায় 200-300 জন স্টুডেন্ট এমন আছে যাদের মার্কস একই সবারকার মার্কস একই কিন্তু তার মধ্যে 200-300 জন স্টুডেন্টের র্যাঙ্ক আলাদা তাদের ট্রাই ব্রেকিং হয়েছিল একটা ট্রাই ব্রেকিং রুলস আছে একই মার্কস পেয়ে পড়েও তাদের র্যাঙ্ক আলাদা আলাদা হয়েছে ঠিক আছে মানে সেম মার্কসের মধ্যে 100-200 জন ছেলে ঢুকে আছে একই মার্কস ধরো 65.6625 এই মার্কসের মধ্যে 100টা ছেলে ঢুকে আছে এই ঘটনাটা কিন্তু ঘটেছে বাকি আমরা আরও ডিটেলসে আসি 2023 সালে যদি তুমি এসসিদের কথা বলো তো এসসিদের আমাদের লাস্ট অ্যাডমিশন কতই হয়েছিল আগে দেখি এসসিদের অ্যাডমিশন হয়েছিল 2657 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছিল তো সেটার কাছাকাছি যদি তুমি যাও 2677 র্যাঙ্কে 582 জন এসটি ছিল এসটি রয়েছে এবছর আর দেখো আগের বছর 2434 র্যাঙ্কে 537 জন এসসি ছিল মানে কাছাকাছি জিনিসই আছে বলতে গেলে অর্থাৎ ধরতে পারো যে এরকম কাছাকাছি যদি তোমার র্যাঙ্ক হয়ে থাকে তুমি সেফ জোনে থাকবে নিচের দিকে যদি আমরা যাই এসটিদের কথা যদি বলি বিগত বছর 14000 র্যাঙ্কে 184 জন এসটি ছিল এবছর 15000 র্যাঙ্কে 188 জন এসটি আছে অর্থাৎ এসটিদের সংখ্যা একটু হলেও কমেছে বাকি এএনএমদের যদি তুমি ইডাব্লিউএস দেখতে চাও সেই ইডাব্লিউএস এ 4406 র্যাঙ্কে 319 জন ইডাব্লিউএস ছিল কেন 4000 এটা নিয়েছি কারণ ইডাব্লিউএস দের র্যাঙ্কটা গিয়েছিল 4708 পর্যন্ত আগের বছর গিয়েছিল তাহলে তার কাছাকাছি কি 4406 রয়েছে 319 ইডাব্লিউএস র্যাঙ্ক হয়েছিল এবছর 4500-তে 330-এর মতন ইডাব্লিউএস হয়েছে মানে এরকম কাছাকাছি ইডাব্লিউএস এবছরও যাবে আচ্ছা সিভিল ডিফেন্সের যদি কথা বলি সিভিল ডিফেন্সদের আগের বছর লাস্ট গিয়েছিল তোমার 3000 গিয়েছিল সিভিল ডিফেন্সদের লাস্ট গিয়েছিল তো এবছর সিভিল ডিফেন্সদের যদি তুমি 3000-এ আগের বছর 222 জন সিভিল ডিফেন্স ঢুকেছিল এবছর দেখো 3000-এর কাছাকাছি র্যাঙ্কে 86 জন রয়েছে মানে মোটামুটি কাছাকাছির মতনই আছে এরকম কাছাকাছি যাবে 3000-এর কাছাকাছি যদি তোমার র্যাঙ্ক হয়ে থাকে সিভিল ডিফেন্সে তুমি সেফ থাকবে যদিও এই বিষয়ে আমরা একটু পরে আবার বলছি এরপর আসি জিএনএমদের ফিমেলদের জন্য আগে বলি আগের বছর
কালিম্পং এ 3758 র‍্যাঙ্কে শেষ হয়ে গিয়েছিল ওপেন, ওবিসি বি শেষ হয়েছিল 3778 এ, ওবিসি এ 4870 এ, এরকম ভাবে আছে। এরপর এটার সঙ্গে আমরা এবছরেরটা মিলাবো। সবচেয়ে প্রথম আসি ওবিসি এদের ব্যাপারে আসি। ওবিসি এর সিট শেষ হয়েছিল 4870 র‍্যাঙ্কে, ওবিসি এ শেষ হয়ে গিয়েছিল আগের বছর। তো এবছর যদি আমি সেরকমের কাছাকাছি যেতে চাই, দেখো 4870, আগের বছর 4428 এ 898 জন ওবিসি এ ছিল, এবছর 4485 এ 861 জন রয়েছে। মানে ওবিসি এ এর সংখ্যা এবছর কিন্তু কমেছে, আমি আবারও বলছি, অর্থাৎ ওবিসি এ এর কাট অফ কিন্তু এবছর অনেকটা, মানে অনেক বেশি র্যাঙ্কেও তোমার পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে আগের বছরের তুলনায়। এরপর কিছু ফ্যাক্ট কাজ করে, প্রথমত ওবিসি এনসিএল অনেকের ক্যান্সেল হয়েছে যার জন্য কাট অফটা একটু বাড়বে, আবার বিএসসি নার্সিং এরও এবছর কিন্তু অনেক হাই কাট অফ গিয়েছে যার জন্য বিএসসি নার্সিং এর সব স্টুডেন্টরা এএনএম জিএনএম পড়তে চলে আসবে, বিশেষ করে তারা জিএনএম পড়তে আসবে, তার জন্য এইদিকে এএনএম জিএনএম এর কাট অফটাও কিন্তু একটু পরিমাণে একটু মানে কমে যেতে পারে আর কি, একটু কম র্যাঙ্কে শেষ হয়ে যেতেও পারে এমনও ঘটনাটা ঘটতে পারে, ঠিক আছে, বিশেষ করে জেনারেলদের সঙ্গে এই জিনিসটা কিন্তু ঘটবে। আচ্ছা, ওবিসি বিদের যদি তুমি কথা বলি, ওবিসি বি 3787 র্যাঙ্কে আগের বছর বিগত বছর শেষ হয়ে গিয়েছিল, তো তুমি যদি সেই র্যাঙ্কে দেখতে যাও, দেখো 3682 আগের বছরের র্যাঙ্কে 814 জন ওবিসি ছিল, আর এবছর সে 824 জন ওবিসি ঢুকে গেছে 3692 র্যাঙ্কে, অর্থাৎ এবছর ওবিসিদের বিদের সংখ্যাটা কিন্তু একটু বেড়েছে, ওবিসি বিদের সংখ্যা একটু বেড়েছে ওই লিমিটেড সিটের মধ্যে বা লিমিটেড র্যাঙ্কের মধ্যে, মানে ওবিসি বিদের সংখ্যা বেড়ে যাওয়া মানে একটু আগেই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তারপরে তো আবার বিএসসিরা ঢুকবে। 2023 সালে যদি তুমি এসসিদের কথা দেখতে যাও, আগে এসসিদের লাস্ট অ্যাডমিশন কখন হয়েছিল, দেখো 6507 র্যাঙ্কে এসসিদের লাস্ট অ্যাডমিশন হয়েছিল, সেটা হয়েছিল বানপুরে হয়েছিল, ঠিক আছে, তো 6408 র্যাঙ্কে 1396 এসসি র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছিল, অর্থাৎ তোমার র্যাঙ্ক যদি 1396 তোমার এসসি র্যাঙ্ক হয়ে থাকে তুমি সেফ জোনে আছো। তো এবছর সেই হিসাবে যদি তুমি দেখতে যাও 1335 এসসি র্যাঙ্ক এবছর হয়েছে 6388 র্যাঙ্কে, দেখো মোর ওভার কাছাকাছি কাছাকাছি র্যাঙ্কের মধ্যে আছে, মানে এসসি ক্যান্ডিডেটদের সংখ্যাটা বলতে গেলে লাস্টের দিকে গিয়ে পরে সিমিলার টাইপেরই হয়ে গিয়েছে, স্টার্টিং দিকে এসসি ক্যান্ডিডেটদের সংখ্যা অনেকটা বেশি, লাস্টের দিকে এসসি ক্যান্ডিডেটদের সংখ্যাটা অনেকটা পরিমাণে কিন্তু ইকুয়াল হয়ে গেছে বিগত বছরের সঙ্গে। আচ্ছা, যদি তুমি দেখো 10950 র্যাঙ্ক এসটিদের, তো এসটিদের লাস্ট অ্যাডমিশন কততে হয়েছিল সেটা আগে দেখো, 20370 লাস্ট অ্যাডমিশন হয়েছিল, তো সেই হিসেবে 17000 মানে কি 230 মতন এসটি র্যাঙ্কেও অ্যাডমিশন পেয়ে গিয়েছিল। এবছরে যদি তুমি দেখতে চাও একটু বেশি, দেখ 243 জন এসটি আছে 17000 র্যাঙ্কে, আর আগের বছর 17000 র্যাঙ্কে 230 জন এসটি ছিল, মানে এসটিদের সংখ্যাটা একটু বেড়েছে, এবছর 243 জন ঢুকে আছে আগের বছর 230 জন ঢুকেছিল, অর্থাৎ এসটিদের সংখ্যা বেড়েছে, সংখ্যা বাড়া মানেই কি আমাদের আগেই একটু শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যদিও এর মধ্যে ছেলেরাও ঢুকে আছে সেটাও কিন্তু ম্যাটার করে অনেকখানি। তো লাস্ট আমাদের আছে ইডাব্লিউএস, তো ইডাব্লিউএসদের লাস্ট অ্যাডমিশন হয়েছিল 9009 র্যাঙ্কেও অ্যাডমিশন হয়ে গিয়েছিল বিগত বছর, তো সেই হিসাবে যদি তুমি দেখতে চাও আগের বছর 9109 র্যাঙ্কে 700 ইডাব্লিউএস র্যাঙ্ক ছিল, অর্থাৎ 9000 জনের মধ্যে 700 জন ইডাব্লিউএস ছিল, এবছর 9000 জনের মধ্যে 669 জন ইডাব্লিউএস আছে, মানে ইডাব্লিউএসদের সংখ্যাটা কমেছে। তারপর অনেক ইডাব্লিউএসদের সিটও কিন্তু ক্যান্সেল হবে, কারণ তারা প্রপারলি ইডাব্লিউএস বের করতে পারেনি, তার জন্য ইডাব্লিউএসদের কিন্তু এবছর বেশি র্যাঙ্ক পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। তবুও একটা জিনিস কিন্তু ফ্যাক্ট কাজ করে যে বিএসসি নার্সিংয়ের স্টুডেন্টরা জিএনএমে ঢুকতে পারে, যদি তুমি দেখো তাহলে এটারও উপরেও যাবে কাট অফটা, তো এগুলা ব্যাপারে আমরা এখনই আসি। আর এটা হচ্ছে মেলদের জন্য বিগত বছর কোন র্যাঙ্কে কত কি কাট অফ গিয়েছিল, মেলদের কোন ক্যাটাগরিতে কত কি কাট অফ গিয়েছিল, লাস্ট যেটার জন্য তোমরা অপেক্ষা করে বসে আছো সেটাকে আমি বলি। প্রথমে আসি মেলদের জিএনএমদের জন্য কিরকম কাট অফ যাবে, কত র্যাঙ্ক হবে আর কত মার্কস হবে। ওপেন ক্যাটাগরিদের 150 তোমাকে মিনিমাম র্যাঙ্ক করতে হবে, 99 প্লাস তোমাকে স্কোর করতে হবে। ওবিসি এ আর ওবিসি বিদের জন্য ওবিসি বিদের 250 মতন র্যাঙ্ক করতে হবে আর 95 প্লাস স্কোর করতে হবে। ওবিসি এদের 200 মতন র্যাঙ্ক করতে হবে, 98 প্লাস স্কোর করতে হবে। EWS দের জন্য যদি কথা বলি 1500 মতন তোমাকে র্যাঙ্ক করতে হবে, সরি এটা একটু ভুল লিখেছি, এইটা 200 হতো আর এইটা 250 হতো, ঠিক আছে, এটা 200 হতো এটা 250 হতো। এসসি দের 350 পর্যন্ত তুমি পেয়ে যাবে, এসটি দের 7000 র‍্যাঙ্কেও পেয়ে যাবে, 61 প্লাস স্কোর করতে হবে। অরফান দের 60000 প্লাসও তুমি পেতে পারো আর সিভিল ডিফেন্সদের 600 প্লাসে তুমি পাবে, ঠিক আছে। যদি তোমাকে বলা হয় জিএনএম ফিমেলদের জন্য, অর্থাৎ যারা তোমরা মেয়েরা রয়েছো তাদের জন্য, ওপেন ক্যাটাগরিতে কাট অফ র্যাঙ্ক হবে 3500 র‍্যাঙ্ক পর্যন্ত যাবে এবছর, অর্থাৎ তোমাকে মিনিমাম 68.5 এর মতন স্কোর করতে হবে, তারপরে তুমি সেফ জোনে আছো। কি অবস্থা আগের বছর যেখানে 58ও পেয়ে গিয়েছে কত কত ছেলে মেয়ে। ওবিসি বি আর ওবিসি এদের যদি কথা বলি, ওবিসি বিদের 3600 মতন তোমার র্যাঙ্ক হলেই হয়ে যাবে, যেখানে 68.3 প্লাসের মতন হতে হবে। দেখো জাস্ট 68.3 আর 68.5 এর মধ্যেই যে কত ছেলে ঢুকে আছে তোমরা তুলনাও করতে পারবে না কত ছেলে ঢুকে আছে। ওবিসি এ
5000 র‍্যাঙ্কেও হয়ে যাবে 65 প্লাস স্কোর করতে হবে ইডব্লিউএস থেকে এবছর 9300 র‍্যাঙ্কে হয়ে যাবে যার জন্য 58 প্লাস স্কোর করতে হবে আগের বছর এটা 48 প্লাসও পেয়ে গিয়েছে এই অবস্থাই হয়েছে এবছর এসসি দের 6500 প্লাস স্কোর র‍্যাঙ্ক করলেই হয়ে যাবে যার জন্য স্কোর করতে হবে 62.5 এসটি অরফান আর সিভিল ডিফেন্স এসটি দের 18000 প্লাস র‍্যাঙ্কেই হয়ে যাবে যার জন্য স্কোর করতে হবে 50 প্লাস অরফান দের 65000 র‍্যাঙ্কও পেয়ে যাবে যার জন্য স্কোর করতে হবে 28000 আর সিভিল ডিফেন্স দের 5000 এর মত স্কোর করতে হবে যার জন্য স্কোর করতে হবে 65 প্লাস 5000 র‍্যাঙ্কের জন্য ANM দের যদি কথা বলা হয় ANM দের ওপেন ক্যাটাগরিতে এবছর যাবে 1400 ম্যাক্সিমাম যেতে পারে এটা মপ আপ রাউন্ড পর্যন্ত কথা বলা হচ্ছে আর 76.5 প্লাস এর মতন তোমাকে স্কোর করতে হবে ওবিসি এ ওবিসি বি দের যদি কথা বলি ওবিসি বি দের 1600 যেখানে 75.5 প্লাস এর মতন স্কোর করতে হবে ওবিসি এ দের 1900 যেখানে 73.5 এর মতন তোমাকে স্কোর করতে হবে ইডব্লিউএস আর এসসি ইডব্লিউএস দের 4800 পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারে যাতে 64.5 এর মতন তোমাকে স্কোর করতে হবে এসসি দের 2800 এর মতন যেতে পারে যাতে তোমাকে 69.5 এর উপর স্কোর করতে হচ্ছে এই বছর এসসি দের এসটি দের অরফান দের আর সিডি দের দেখে নাও এসটি দের 16000 প্লাসেও এএনএম হয়ে যাবে এএনএম অরফানদের 60000 প্লাসে হয়ে যাবে আর সিভিল ডিফেন্সের 2800 স্কোরের মানে র‍্যাঙ্ক করতে হচ্ছে যার জন্য তোমার স্কোর 69.5 এর মতন রাখতে হচ্ছে পরের বছর থেকে যারা যারা পরীক্ষা দেবে মাথায় একটা জিনিসকে টার্গেট রাখবে এটা হচ্ছে মিনিমাম টার্গেট যাতে হয় নয়তো কিছু করার নেই 70 প্লাসকে মিনিমাম টার্গেট রেখে পরে চলা শুরু করো নয়তো কিছু বলার নেই আর যা অবস্থা হয়েছে এই দুর্নীতি চলতে থাকবে কিছু বলার নেই তুমি যদি প্রতিবাদ করতে যাও পরীক্ষাই বন্ধ হয়ে যাবে একটা পরীক্ষা বন্ধ হয়ে যাওয়া মানে মানে তোমার তোমরা ভাবতে পারবে না যে কতটা খারাপ একটা জিনিস ঠিক আছে যারা জানে তারাই জানে তো এই জন্য বলছি যে এই কেস জিনিসটার থেকে একটু দূরে থাকো কারণ তারাও চায় যে এটাকে করুক আমরা পরীক্ষাটি বন্ধ করে দেবো ঠিক আছে তো তাদেরকে জিততে দিলে চলবে না আবার আমরাও হেরে গেলে চলবে না পরের বার থেকে পরীক্ষায় যদি এরকম দুর্নীতি দেখো সপাট এক থাপ্পড় মারবে ঠিক আছে তো একদম তাছাড়া কিছু উপায় নেই বুঝতে পেরেছি তো আমরা যদি এই দিক থেকে রুখে দাঁড়াতে যাই তখন কিন্তু আমরাই উল্টে কেস খেয়ে যাবো আমাদেরকে ওই সিচুয়েশনে আমাদেরকে নিজেদেরকে উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে তাছাড়া কিছু করার নেই ঠিক আছে চলো আজকের মতন এই পুরো ডিটেলসটা ছিল আশা করি ভিডিওটা দেখে পরে অনেকখানি হেল্প পেয়েছো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে